এখানে প্রথম যে পরিচ্ছেদ সেটি হচ্ছে প্রকাশ্য অপ্রকাশ্য সকল কর্ম কথা সকল অবস্থায় নিয়তকে খালেস করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কাজ করা, এটা হলো পরিচ্ছেদের শিরোনাম। এখানে তিনি কয়েকটা আয়াত নিয়ে এসেছেন, তিনটা আয়াত। প্রথম হচ্ছে আলবাইয়ানার 5 নম্বর আয়াত, এটা নিয়তের আয়াত। এই আয়াতটাকে বলা হয় নিয়তের আয়াত। وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ। তাদেরকে নির্দেশই দেওয়া হয়েছে যে তারা আল্লাহর ইবাদত করবে দিনকে তার জন্য একনিষ্ঠ করে নিয়ে, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য তারা আল্লাহর ইবাদত করবে, এই নির্দেশই শুধু দেওয়া হয়েছে, অন্য কোনো নির্দেশ নয়। ওয়ুকিমুসসালাহ, আর নির্দেশ দেওয়া হয়েছে কি, তারা সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, আর এটাই হচ্ছে মজবুত সুদৃঢ় দিন। আয়াতগুলোর ব্যাখ্যা আমরা করবো না, যেহেতু এটা তাফসীরের ক্লাস নয়। এরপরে তিনি আরেকটা আয়াত নিয়ে এসেছেন, সূরা হাজের 37 নম্বর আয়াত। কি বলেছেন আল্লাহ তাআলা? বলছেন, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। খুব গুরুত্বপূর্ণ কথা কুরবানির প্রসঙ্গে বলছে যে আল্লাহর কাছে পৌঁছে না এই কুরবানির গোশ এবং ইরাকাতুদ্দাম, এই যে দম প্রবাহিত করা হলো, রক্ত প্রবাহিত করা হলো যবেহ করে, এই রক্ত এবং এই গোশ আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে আমরা বলি দিচ্ছি না। অনেকে কোরবানির অনুবাদ করেছে, দেখলাম যে বলি দেওয়া, কোরবানি কি বলি দেওয়া? কোরবানি কোরবানি, উদহিয়া আদাহি, এর ইসলামী পরিভাষা এটাকে নষ্ট করা যাবে না, এবং এটা ইবাদাহ, এটা বলি দেওয়া নয়। বলি দেওয়ার সময় দেখবেন আপনারা ওই রক্তটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আল্লাহ বলছেন এখানে রক্তটা গুরুত্বপূর্ণ না, কোরবানিটা গুরুত্বপূর্ণ, এটা ইবাদাহ। আল্লাহর কাছে পৌঁছে এই কোরবানি করতে গিয়ে যে তাকওয়া আমরা অর্জন করেছি, কোরবানির মধ্যে তাকওয়া আছে না? তাকওয়া আছে, প্রত্যেক ইবাদতের মধ্যে তাকওয়া আছে, কোরবানির মধ্যে বিশাল তাকওয়া আছে। অতএব সেই তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে আর কিছু পৌঁছে না। তৃতীয় যে আয়াতটা সেটা আল ইমরান, আমাকে একটু বলবেন, 5 মিনিট। তৃতীয় যে আয়াতটা সেটি হচ্ছে আল ইমরান। আল্লাহ বলছেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। বলো হে রাসূল, মানুষকে বলে দাও যে তোমরা তোমাদের অন্তরে যা কিছু লুকিয়ে রাখো অথবা প্রকাশ করো আল্লাহ সবটাই জানেন। আল্লাহু আকবার, আমাদের মনের খারাপ ইচ্ছাগুলো আল্লাহ জানেন, যদি কোনো খারাপ প্ল্যান করে থাকেন সেটাও আল্লাহ জানেন। পৃথিবীর মানুষ হয়তো জানে না, অনেক সময় তদন্ত করেও বের করা যায় না যে আসলে কী ঘটেছিল, আল্লাহ জানেন না? এই জন্য ইমান এবং তাকওয়াই হচ্ছে পৃথিবীর যে কোনো সমাজের, আমি শুধু মুসলিম সমাজের কথা বলবো না, পৃথিবীর যে কোনো সমাজের মানুষকে বিশুদ্ধ করার জন্যে, ভালো করার জন্যে এবং চারিত্রিকভাবে সৎ করার জন্যে সবচেয়ে মোক্ষম অস্ত্র, ম্যাথোডোলজি, সবচেয়ে মোক্ষম পদ্ধতি, উপায়। আপনি আর কোনোটা দিয়ে মানুষকে এত ভালো করতে পারবেন না। আলহামদুলিল্লাহ মুসলিম সমাজে আজও এত ভালো মানুষ আছে যাদেরকে সমস্ত পৃথিবী দিয়ে দিলেও তাদের দিয়ে একটা ছোট্ট অপরাধ আপনি ঘটাতে পারবেন না। এটা হচ্ছে ইমান এবং তাকওয়ার পরিণাম, ইমান এবং তাকওয়ার পুরস্কার। ইমান এবং তাকওয়া মানুষকে খাঁটি সোনার মতো করে গড়ে তোলে, যে জন্যে মানুষের জন্যে, সমাজের জন্যে, জগৎবাসের জন্যে, অন্যের জন্যে প্রাণ দেয়া যায়, সর্বস্ব ত্যাগ করা যায়। এটা মুসলিমরা দেখিয়েছে, আমাদের প্রথম প্রজন্মরা দেখিয়েছে, আজও ভালো ভালো মুসলিমরা এটা দেখাচ্ছে। সমস্যা শুধু একটা জায়গায়, মুসলিমরা যখন তাদের মূল থেকে বের হয়ে চলে আসে, ইখলাস থেকে বের হয়ে যায়, ইমান থেকে বের হয়ে যায়, তাকওয়া থেকে বের হয়ে যায়, তখন কি আসে? অরিজিনাল মুসলিম থাকে না, তখন সে ভেজাল মুসলিম হয়। আপনি চিন্তা করেন, দুধের মধ্যে ফরমালিন মিশালে এটা কি আর দুধ থাকে? যতই দুধের মতো স্বাদ মনে হোক এবং যতই 3-4 দিন গরমের মধ্যে রাখলেও দেখবেন যে নষ্ট হবে না, তখন মানুষ মনে করে যে আরে এটা তো একদম ফ্রেশ দুধ, কিন্তু ওটা ভেজাল দুধ। আমাদের সমাজেও
অনেক মুসলিমকে দেখে মনে হয় ফ্রেশ, কিন্তু প্রকৃত অর্থে মুসলিম থেকে কল্যাণ যদি আসা বন্ধ হয়ে যায়, মুসলিম থেকে ইমানের আলো বিকরিত হওয়া বের হওয়াটা যদি বন্ধ হয়ে যায়, মুসলিম থেকে তাকওয়ার আভা প্রকাশ পাওয়া যদি বন্ধ হয়ে যায়, তাহলে সে প্রকৃত মুসলিম নয়। মুসলিমদের থেকে কখনো আমরা মিথ্যা কথা আশা করি না, কখনো প্রতারণা আশা করি না, কখনো দুর্নীতি আশা করি না, কখনো অন্যের অধিকারে হস্তক্ষেপ আশা করি না। মুসলিমদের থেকে আমরা আশা করি না যে সে কালেকটিভ স্বার্থ, জাতির স্বার্থ, দেশের স্বার্থ তারা ক্ষুণ্ণ করবে, এটা আমরা কখনোই আশা করি না। প্রথম